ভোরের আলো ফোটার সাথে সাথেই কর্মচঞ্চলতা শুরু হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে। কেউ ফুল, কেউ ঢোল, কেউ বা পুজোর সরঞ্জাম নিয়ে ঘুম ঘুম চোখে ছুটছে নিজ বিভাগের পুজো মণ্ডপে। হল মাঠে বিশ্ববিদ্যালয়ের 72টি বিভাগ আলাদা করে আয়োজন করেছে বিদ্যার দেবীর আরাধনার ব্যবস্থা। প্রতিটি বিভাগ যেন একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করছে। মণ্ডপগুলো নির্মাণ হয়েছে প্রতিটি বিভাগের নামের আদলে। সকাল 8টা নাগাদ প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় পুজোর আনুষ্ঠানিকতা। কয়েক দফায় অঞ্জলি নেন ভক্তরা, দেবীর কাছে প্রার্থনা করেন বিদ্যাবুদ্ধির। অঞ্জলির পরই নতুন শিক্ষার্থী হিসেবে শিশুদের হাতেখড়ি দেওয়া হয় আগামী দিনের জ্ঞান সমৃদ্ধে। অপেক্ষাই করি সারা বছর কখন সরস্বতী পূজা আসবে, সেই প্রতীক্ষায় থেকেই অনেক ভোরে ঘুম থেকে উঠে আসছি মায়ের প্রার্থনা করতে বিদ্যার দেবী। ভূতের রাজা যেহেতু থিম, ভূতের রাজা হচ্ছে আমরা জানো জানি তিনটা বর দেয়, যাতে আমরা হচ্ছে সুখে থাকতে পারি, আমরা কথা বলার কথা বলতে পারি, যেমন গান গাইতে সেটা পারি। মা আমাদের সুবুদ্ধি দেয়, সুবিদ্যা দেয়, সবসময় সৎ পথে রাখে। এদিকে এত এত বিভাগের শিক্ষার্থী আর ভক্তদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সরস্বতী পুজোর আয়োজনের মাঠে। পুজোর আয়োজন নিয়েও সন্তুষ্টি প্রকাশ করলেন শিক্ষার্থীরা। লোকজন এখানে এসে উপভোগ করছে, আমরা যারা কমিটিতে আছি তারা খুবই আনন্দিত বোধ করছি এবং আমাদের কাছে মনে হচ্ছে পুজোটা সার্থকভাবে পালিত হচ্ছে। সুন্দরভাবে পূজার কাজ, পূজাটাও শেষ হয়েছে, অঞ্জলিও শেষ হয়েছে, শিক্ষার্থীরা সবাই প্রসাদ পাচ্ছে। এখন দেবী প্রতি বছরই মর্তলোকে আসেন পৃথিবীর মানুষকে আশীর্বাদ করতে বলেই মনে করেন পুরোহিত। মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে এই সরস্বতী দেবী আবির্ভূত হন, সেই জন্য ওই তিথিতে মা সরস্বতীর পূজা করা হয় বিদ্যা লাভের জন্য। ভক্তদের আকাঙ্ক্ষা জ্ঞান ভিত্তিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে বিদ্যার দেবীর আশীর্বাদে পুষ্ট থাকবে প্রিয় জন্মভূমি। নমো নমঃ। দেবরাজ দেব, এখন ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।